এই হ্যালো 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 এভরি ওয়ান, জানি দোল শেষ, তবুও দোলের পর আমার ভিডিও এডিট করতে দেরি হয়েছে। তো এটা সকালের ফটো, খুব ক্লাসিভাবে একটু রং খেলা হয়েছিল মানে আবির, তারপরে আমি নিচে নেমে ছোটো লোকের মতো অনেক রং খেলেছি যেগুলোর জল দিয়ে ভিজে, যেগুলোর ফটো তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কমিউনিটি পোস্ট হয়ে এটাই দিয়েছিলাম। বাট এই যে এতক্ষণ এটা দেখলে, দেখে আমার এত কথা সহ্য করলে, কারণ এর পরে আমার আসল ছ্যাবলামোর রূপটা আসছে, তো জাস্ট দেখতে থাকো। তো সকালের পর বেরিয়ে গেছি সন্ধ্যাবেলা, আমি আর পূজা কোথায় যাচ্ছি, চলো চলো সাথে চলো, দেখতে পাবে। ভয়েস ওভারটা দিলাম বিকজ আমি জানি না শোনা যাবে কি যাবে না সেই জন্য। তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি, অনেক মজা করবো, তো তোমরা অপেক্ষা করো আর দেখতে থাকো, খুব এনজয় করেছি। আর রাস্তাটা জানো তো দোলের দিন ভীষণ ফাঁকা ছিল, দেখো যেহেতু যেহেতু রাস্তার মধ্যে অনেকগুলো জায়গায় গিয়েছিলাম, তারপর লাস্টে প্ল্যান ফাইনাল এখানে গিয়েছিলাম। তো যেখানে যেখানে গিয়ে আমি আসল অসভ্যতম করে এসেছিলাম, তো দেখতে পাবে তোমরা। রাস্তার ভিডিওটা এই জন্যই নিয়েছিলাম, খুব ফাঁকা ছিল দেখো, আর খুব ভালো লাগছিলো, আর আমি হেভি গান গাইছিলাম। আমি বাইকে উঠলে একটু জানো কেন জানি আমি খালি গান গাই। তো চলে এসেছি মোটামুটি অনেক কাছাকাছি, তো এবার চলো বাড়ি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমার বোন বসেছিল, বোনকে বলেছিলাম দিদি বাড়ি চলে আসতে, ও বলছে রংটা কোথায়, আমি বুঝতে পারছি না আমাকে তুই রং মাখাবি কিন্তু আমার রং কোথায়। তো আমি অবভিয়াসলি ওর কোনো কথা শুনি, আমি বলছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এতক্ষণে সবাই আমার হাফ প্যান্ট দেখে নিল, ই বাবা লোকে কি বলবি, মিলি হাফ প্যান্ট পরেছি তাতে আমার জাস্ট। তো ইয়েস আমি পড়ি এবং সবাইকে বলিও পড়তে, আমি সব রকম জামাকাপড়ই পরি আর বাড়িতে সবসময় হাফ প্যান্ট গেঞ্জিই পরি, তো এটা নিয়ে নতুনত্ব বলার কিছু নেই। হেভি মজা লাগছে, আমি ওকে বলছি গান গাইছি, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই এসেছে হোলি এসেছে। ভাই হোলি এলেই না আমার এই গানটা মনে পড়ে, আমার সাথে তোমাদের কার কার মনে পড়ে। আর আবির দিয়ে এই নেখাপোনা খেলার থেকে আমার মনে হয় এরকম করে রং খেলা বেশি বেটার। রং খেলবো দু তিন দিন গায়ে রং থাকবে না তাই কখনো হয়, পূজা এখানে একটা নোংরা কথা বলে দিল যেটা তোমরা শুনতেও পেয়ে গেলে, সেটা তোমরা বুঝেও নাও। আমি সুতপাকে জাস্ট সুতপা স্নান করে বেরিয়েছিল আমাদের ওয়েলকাম করতে, জানতো না ওরা ভেবে ছিল এই যে পূজার গালে দুটো চর দেখছো এটা আমার বোন লাগিয়েছে। ইয়েস আমি পূজাকে রং মাখাইনি, জামা খানোর সকালে মাখিয়েছিলাম, রাতে করিনি। এই যে ছাদে গিয়ে আমাকে কি করেছে জাস্ট ভাবা যায়। আমি কিন্তু আমি রং মাখতে আর মাখাতে দুটোই পছন্দ করি, তাই আমাকে কেউ রং মাখালে আমি খুব খুশি হয়ে সবাইকে রং মাখাই। তো যা কেমন লাগলো ছোট্ট এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, আর যারা ভালোবাসা থাকে তাদেরকে অনেক ভালোবাসা, যারা খারাপ বলবে তাদেরকেও অনেক ভালোবাসা, বিকজ বুড়া না মানে হোলি। বাই, লাভ ইউ অল। এবার বুড়ুর মুখ দিয়ে দেখো কী বেরোবে, ফু করবে, টাটা।